আসসালামু আলাইকুম বন্ধুরা, গত পর্বে আপনারা দেখেছিলেন যে কি করে জেজুদো অভিযানে আমরা বাসা থেকে বের হয়ে সোন থেকে ট্রেন ধরে মক্ফোতে এবং মক্ফো থেকে কীভাবে জাহাজে উঠেছিলাম এবং মক্ফো সিটিটা ঘুরে দেখিয়েছিলাম, মক্ফোতে যে পাহাড় আছে সেটা দেখিয়েছিলাম। আজকের এই পর্বে আপনারা দেখবেন জাহাজ থেকে কীভাবে আমরা জেজুদো আইল্যান্ডে পৌঁছালাম এবং সেখান থেকে প্রথম দিনে আমরা কোন কোন জায়গায় ঘুরে দেখলাম। এর মাঝে অনিন্দ্য সুন্দর একটা সমুদ্র সৈকত এবং একটা ঝর্ণা থাকছে আজকের পর্বে। পরবর্তী পর্বে আরও পর্যায়ক্রমে বাকি যে জায়গাগুলো আছে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো এনজয় করুন, লাইক করুন, কোনো জায়গায় জানার কিছু থাকলে কমেন্টস করুন এবং অবশ্যই ফলো করবেন এবং যতটুকু পারেন সহযোগিতা করবেন, আমাকে আমার জন্য দোয়া করবেন। এই জাহাজটিতে ভিডিও গেম, সিনেমা হল, দোকান, কিছু রেস্টুরেন্ট সহ মেসেজ সেন্টার অনেক কিছু আছে। ভিআইপি লাউঞ্জ, ভিআইপিদের জন্য স্পেশাল সুব্যবস্থা। সকাল 6টায় হচ্ছে ফেরি থেকে নামার পরে যেটা হলো যে একটা ট্যাক্সি নিয়ে হোটেলে, হোটেল আগে থেকে বুক করা ছিল রয়্যাল হোটেল, তো সেই হোটেলে চেক ইন করে 7টার সময় এবং এখন বাজে 11টা। এখন একটু শাওয়ার নিয়ে একটু হচ্ছে রেস্ট নিয়ে এখন যাওয়ার প্ল্যান হচ্ছে জেজুদোর যে ঝর্ণা আছে সেই ঝর্ণাটি। তো এই এই বাস স্টপেজ থেকে, এই বাস স্টপেজ থেকে 600 নম্বর বাস, এটাতে অ্যারাউন্ড 2 ঘন্টা মতো লাগবে যেতে, কারণ আমরা যে প্রান্তে আছি দ্বীপের একদম অপোজিট প্রান্তে হচ্ছে যে ঝর্ণাটার অবস্থান। তো সেই ঝর্ণা দেখতে যাব, ওখানে ঝর্ণায় গিয়ে কথা। জেজুদো আইল্যান্ডের ক্যাসিনো, হোটেল, যেগুলো নামি দামি হোটেল আছে এই হোটেল পাড়ার আশপাশ দিয়ে আমাদের বাস ছুটে চলেছে ঝর্ণার দিকে। ছবির মতো সুন্দর চারপাশে, এগুলো একটু নামি দামি হোটেল এরিয়া। তো এই 600 নম্বর বাসটা প্রত্যেকটা হোটেলকে টাচ করে যাচ্ছে ঘুরে ঘুরে, ছবির মতো সুন্দর। কি সুন্দর আকাশ, এই যে হ্যাঁ দেখছি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার জেজু, বিশাল বিশাল স্থাপনা। আমরা যে ওয়াটারফলটা দেখবো এখন একটু পরে আপনাদের সাথে শেয়ার করব, সেই ওয়াটারফলের পানিগুলো মূলত এই পানিটুকুই গিয়ে ওখানে পড়তেছে। হ্যাঁ, এটাই হচ্ছে জিয়ংবাং ওয়াটারফল। জিয়ংবাং ওয়াটারফল যেটা মূলত অনেক কয়টা ওয়াটারফল আছে এই জেজুদোতে, তবে এটা হচ্ছে সবচেয়ে বড়। এটার এন্ট্রান্স ঢুকে গিয়ে বাকিটা দেখাবো। টিকিট অফিস আছে সামনে। এই ঝর্ণার ওয়াটারফলটা এই যে এখান থেকে গিয়ে যে সামনে সমুদ্র এখান দিয়ে পড়ে যাচ্ছে, আমরা এখন এই এই পাশের রাস্তাটা ধরে এটার নিচেই যাব, এই ঝর্ণাটাই দেখব। নামতে পথেই এই দৃশ্য দেখা যায়, কাছে গিয়ে আবার ভিডিও করতে হবে। হ্যাঁ, সমুদ্রের এই অংশে সমুদ্র ব্যাপক উত্তাল দেখা যাচ্ছে। বাংলাদেশের সমুদ্র এতটা উত্তাল, এত বড় বড় ঢেউ কখনো দেখার সৌভাগ্য হয় না, যেখানে আসলেই সমুদ্র ব্যাপক উত্তাল এবং এই জায়গাটা একদম পাথুরে, একদম পাথুরে ভরা। এবং যে জায়গাটা দেখতে এসেছি সেটা হচ্ছে ওয়াটারফল,
সত্যি অনেক সুন্দর এবং অনেক উঁচু থেকে। এটা এটা অনেকটা পাথরের কেভের মতো হয়ে আছে এবং এই এখানে বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের বিভিন্ন গোত্রের হচ্ছে জনগোষ্ঠী এই জায়গায় দেখতে এসেছে। এই হচ্ছে এখানকার নাজার। সত্যি কথা বলতে কি এই ঝর্ণার শব্দ এবং এখান থেকে যে এই যে উড়ে আসছে শীতল একটা হাওয়া, এই হাওয়াটা ছেড়ে সত্যি যেতে ইচ্ছা করছে না, তবে যেতে হচ্ছে। আল্লাহ হাফেজ এই ঝর্ণা থেকে, দেখা হবে নতুন কোথাও। গাড়ি চলার পথ ট্যাক্সি করে সেই ঝর্ণা থেকে সাবমেরিন দেখবো বলে। তো এখানে আসলে সাবমেরিন কি আছে কিভাবে এটার কি সেটা জানা নাই, দেখলে তারপরে বুঝতে পারবো। টিকিট আগে থেকে বুক না করাই এই যাত্রায় সাবমেরিন দেখা হলো না। সমুদ্রের উপর আছড়ে পড়ছে সমুদ্রের বিস্তীর্ণ জলরাশি। দর্শনার্থীদের সাগর দেখার জন্য সুন্দর একটা ব্রিজ, গায়ে হাঁটা ব্রিজ নির্মাণ করে রাখা হয়েছে। উত্তাল জলরাশির মনোরম খেলা উপভোগ করা যাচ্ছে খুব সুন্দর। এই জেজুদো দ্বীপটা এত সুন্দর করে সাজানো সব প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে, সত্যি না দেখলে বিশ্বাস করা খুব কঠিন। এবং অল্প সময়ে ঘুরে পুরো শান্তি নেওয়াটা আসলে কঠিন। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাওয়ার পর আইসক্রিম ব্রেক টলার দিয়ে তারপর প্রধান রাস্তা থেকে কিছুটা হাঁটা পথ আসলে এই সুন্দর একটা প্রাকৃতিক বিচ, ওই পাশে ছোট্ট একটা মাউন্টেন দেখা যাচ্ছে, এই দিকে একটা মাউন্টেন দেখা যাচ্ছে, এখানেও আছে কিছু, আর এখানে সমুদ্রের ঢেউ আসে পড়ছে বিধায় সফেদ ফেনার সৃষ্টি হচ্ছে, যে জিনিসটা এইখানে দেখতে অনেকটা আছে। অপূর্ব সুন্দর এইরকম দৃশ্য কিছু সিনেমায় কিছু ডকুমেন্টারিতে দেখেছি, এখন বাস্তবে দেখেছি। কি যে লাগছে জেজুদো দ্বীপের চারপাশেই যেহেতু সমুদ্র সৈকত, এক একটা জায়গায় এক এক রকম সুন্দর। একটু যদি দেখাই এখানে চমকতে একটা মাউন্টেন, চারপাশে পাহাড়ে গায়ে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার কারণে সফেদ ফেনার সৃষ্টি হয়েছে। একইভাবে এই পাশটা যদি দেখাই এখানে একটা মাউন্টেন আছে, এখানেও একই ধরনের দৃশ্য। যদি আপনি আসেন সামনে অদ্ভুত সুন্দর জায়গাটাতে দাঁড়িয়ে এই সমুদ্রের সফেদ পানির যে খেলা বলবো, মানে একদম চোখ ফেরানো যায় না। দেখাই এই জেজুদো দ্বীপটা যে হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট, এটা অনেকটা এই সমস্ত পাথরের গঠন দেখে বোঝা যায়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে পাথরের খাঁজে খাঁজে যে
যে এই যে সফেদ পানির যে খেলা, উথাল পাথাল একটা কি বলবো একদম চির যৌবনা একটা রূপ, সত্যি অসাধারণ। আমার খুব যেতে ইচ্ছা করছে ওইটার মাথায়। তো ওই জায়গাতে যাওয়া যাবে না, যাওয়া যাবে কিন্তু বিষয়টা খুব বেশি একটা ভালো হবে না। এই জায়গাটা থেকে সত্যি যেতে ইচ্ছা করছে না, কিন্তু এটা আমি যেখানে হোটেল নিয়েছি সেখানটা একদম অপোজিটে এবং সন্ধ্যা হয়ে আসছে, সুতরাং ফিরতেই হচ্ছে। আবার দেখা হবে নতুন কোথাও সামনে নতুন কোনো একটা জায়গায়। আল্লাহ হাফেজ। এই রাস্তাটা কতটা সুন্দর সমুদ্র দেখার জন্য, সমুদ্রের কিনার ধরে এত সুন্দর একটা রাস্তা করে দিয়েছে। আর এই হচ্ছে সমুদ্র দর্শন। এই জায়গায় বসে থেকে খুব সুন্দরভাবে নিরিবিলি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যাবে। এই যে অসাধারণ, আসলে অসাধারণ। আসলে যেদিকে যায় সেই দিকে ভালো লাগে, মাশাআল্লাহ। এইরকম সৌন্দর্য এত কাছে থেকে দেখি তারপর কেন জানি মন ভরে না। আপনারা বুঝতে পারবেন আমি কেন বলছি যে আমার মন ভরে না, সেটা বোঝার জন্য এই দৃশ্যটা আপনাদের দেখা লাগবে। এই যে এখন বলেন দেখি মন ভরবে কেমনে এইরকম সুন্দর দৃশ্য দেখলে। পানিগুলো আসতে আসতে এই পর্যন্ত আসে। এই যে এক একটা জায়গার সৌন্দর্য এক এক রকম, দেখতে অনেকটা একই রকম কিন্তু আবার একই রকম না। এই হচ্ছে হাল্লাসান। এইটা মূলত একটা হচ্ছে আগ্নেয়গিরি, যেটার জ্বালামুখ দিয়ে অনেক কাল আগে, অনেক দিন আগের কথা, এই লাভা উদ্গীরণ হওয়ার পরেই এই দ্বীপটার সৃষ্টি হয়। এবং এই পাহাড়টা মাঝে আর এর চারপাশে হচ্ছে শহর এবং অনেক দূরত্ব, হ্যাঁ অনেক বড় একটা এরিয়া। আমি জেনে কত স্কোয়ার কিলোমিটার সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে জানাই দেবো। ওই পাহাড়ের চূড়ায় যাওয়ার ইচ্ছা আছে। এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, যেটা ওই যে মেঘে ঢেকে আছে, মেঘের উপরে ওই চূড়াটা অবস্থিত। তো শরীর সময় সব কিছু অ্যালাউ করলে আগামীকাল ইনশাআল্লাহ ওর উপরে উঠে আপনাদের সাথে দেখা হবে। সমুদ্রের ঝর্ণা দেখা শেষে এখন খাওয়া দাওয়ার পালা। ওটা মনে হয় ল্যাম্ব স্পাইস সালাদ, চিকেন, ল্যাম্ব, চিংড়ি, প্রন, চিংড়ি, ওকে। আর এই হচ্ছে যে আলু ভাজি, এখানে চিংড়ি এবং কী দিয়েছে ওটা তান্দুরি চিকেন। আর হচ্ছে এই সমস্ত খাবার একলা পোনের মধ্যে, একলা পোন এ কারণে বললাম, এই কারণে বললাম অনেক এক্সপেন্সিভ, ট্যুরে এসে এত খাওয়া দাওয়ার দরকার নেই কিন্তু আমরা খাচ্ছি, কারণ হচ্ছে কি সারাদিনে একবার খাই, এমন মায়ের দেই যাতে বাকি দুইবার আর খাওয়া না লাগে। ওকে, এই মায়ের চলছে আর ঘোরাঘুরি চলতেছে, হাড় ফাটা হাড় ভাঙা ঘোরাঘুরি। রাতের সমুদ্র সৈকত জেজুদো দ্বীপের, এখানে আড্ডাবাজি, পার্টি আর সমুদ্রের পানিতে পা ভিজিয়ে চিল করা, এইসবই মূলত এখানকার মূল বিষয়বস্তু। এই যে আতশবাজির খেলা, আতশবাজির খেলা দেখতে দেখতে বিদায় নিচ্ছি এ পর্ব থেকে। আগামী পর্বে দেখা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।